প্রিয় বন্ধুরা, ডিয়ার সলিউশনস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য আবার ইংলিশের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। WBP মেন্স ও কলকাতা পুলিশ এসআই সার্জন সহ বিভিন্ন যে পরীক্ষা তার প্র্যাকটিস সেট। এখানে আমরা 10টা প্রশ্ন এনেছি বিভিন্ন 10টা টপিকের উপর থেকে। চলো আজকে তাহলে দেখে নেওয়া যাক আজকে 10টা টপিকের উপর কি কি প্রশ্ন তোমাদের জন্য আমি এনেছি। আজকে ভিডিওর প্রথম প্রশ্ন দেখো, প্রথমেই যে প্রশ্নটা আছে সেখানে আছে পিক আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে হচ্ছে কি না, যেটা আমার বানানটা ঠিক আমাকে সেই বানানটা বার করতে হবে। কোন বানানটা আমার এখানে ঠিক? আমার এখানে বানানটা দেখো ইমাজিনারি, যে বানানটা আছে ইমাজিনারি বানানটার অর্থ হচ্ছে IMAGINARY, ইমাজিনারি বানান ইমেজ, IMAGE ইমেজ আমরা জানি, সেখান থেকে ইমাজিনারি। তো এই যে ইমাজিনারি বানানটা এখানে আছে, এই ইমাজিনারি বানানটা কিন্তু এখানে ভুল, ইমাজিনারি বানানটা ঠিক না, NARY হবে, এখানে ই হবে না, এখানে হবে NARY, NARY, তার মানে এই বানানটা ভুল, এটা উত্তর হতে পারে না। ডিকশনারি DICTION ARY, এই ডিকশনারি বানানটা কিন্তু একদম ঠিক, ONARY, দেখো এখানে এ আছে, এটা খেয়াল রাখো, এটা ঠিক। ইটিনারি এটাও ভুল, এখানে RARY হবে, এটাও তার মানে ভুল। আর স্টেশনারি বানানটা একদমই ভুল, তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর অপশন টু, ডিকশনারি যে বানানটা আছে সেটা একদম ঠিক বানান। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থ শব্দ, এই শব্দটার বিপরীত যেটা আছে সেটা আমাকে বার করতে হবে। আচ্ছা, আইডিওসিনক্রেসি হচ্ছে একটা মানসিক অস্থিরতা, মানে আমাদের সাধারণ মানুষের যে মানসিক গঠন যেটা, সেটা কিন্তু আইডিওসিনক্রেসি সেটা থাকে না, মানে মস্তিষ্কের অসুস্থতা বা মস্তিষ্কর একটা বিকৃতিজনিত ঘটনাকে আইডিওসিনক্রেসি বলা হয়, ঠিক আছে। তাহলে এর অ্যান্টোনিম কি হবে? না, নর্মালিটি হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর নর্মালিটি, অপশন থ্রি। পরের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে, কি বলেছে দেখো, ইন এ ক্লাসরুম স্টুডেন্টস আর টু বি ট্রেন্ড টু লাভ ড্যাস, চারটে অপশন আছে, আমি অপশনগুলো কি কি আছে দেখে নেব। প্রথমে রয়েছে আদার, আদার আদার মানে অন্যকে, কেমন মানে একদমই যাচ্ছে না কথাটা এর সাথে, এটা হবে না, তার মানে অল আদার, অল আদার্স যাচ্ছে না, ওয়ান আনাদার মানে একে অপরের প্রতি, একে অপরের, অপরকে, একে অপরকে। তাহলে কি বলেছে না, ইন এ ক্লাসরুম, একটা ক্লাসরুমে একটা শ্রেণীকক্ষে স্টুডেন্টস আর টু বি ট্রেন্ড, স্টুডেন্টদের কি শেখানো উচিত বা ছাত্রদের কি শেখানো উচিত, না টু লাভ ওয়ান অ্যানাদার, একে অপরকে ভালোবাসতে শেখানো উচিত, ঠিক আছে। তাহলে বাকি যে তিনটে অপশন আছে সেগুলো অপশনগুলোর বাংলা করলেই দেখবে যে একদমই যাচ্ছে না, একমাত্র ওয়ান অ্যানাদার মানে একে অপরকে কথাটা এর সঙ্গে যাচ্ছে। তাই এই প্রশ্ন সঠিক উত্তর অপশন থ্রি, ওয়ান অ্যানাদার। পরের প্রশ্ন, আবার দেখো সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন ভয়েস, গিভেন সেন্টেন্সেস, প্যাসিভ ফর্ম মানে প্যাসিভ অ্যাক্টিভ মানে বুঝতেই পারছো, ভয়েস চেঞ্জ করতে হবে তোমাকে, তোমাদেরকে। দে হ্যাভ মেড হিম এ কিং, এটা বলেছে তারা তাকে রাজা বানিয়েছে, মানে রাজাকে তো ইয়ে করা হতো, ইলেক্ট করা হতো, তাই জন্য মেড বলেছে এরা। দে হ্যাভ মেড হিম এ কিং, তাহলে এটা চেঞ্জ হবে, কি হবে না, হিমটা তার মানে এখানে সাবজেক্ট হয়ে যাবে, হি এখানে প্রথমে আসবে, হি দেখো মেড আছে, তার মানে পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে কি হবে না, ওয়াজ মেড হয়ে যাবে, ওয়াজ মেড, কিং এর আগে কি আছে না, এ কিং আছে, তাই আমি এ কিং বসাবো। কারা করেছিল না, কারা, তাহলে বাই হবে, দেটা চেঞ্জ হয়ে কি হবে না, দেম হয়ে যাবে। তাহলে এই সেন্টেন্সটা আমরা কোথায় পাচ্ছি না, দু নম্বর অপশনে যেটা আছে সেটা হচ্ছে এই সেন্টেন্সটা রয়েছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন টু। পরের প্রশ্ন, চুজ দ্য অপশন দ্যাট ইজ ইন দ্য ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স, মানে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট সোজা কথায় ন্যারেশন চেঞ্জ করতে হবে, ন্যারেশন চেঞ্জ, চেঞ্জ দ্য ন্যারেশন। তাহলে কি বলেছে না, বিল সেড আই এম হিয়ার টু হেল্প ইউ অল, বিল বলেছিল আমি এখানে আছি তোমাদের সকলকে হেল্প করতে। তাহলে বিল সেড যেমন আছে আছে, লিঙ্কিং ওয়ার্ড কি হবে না, দ্যাট, আই এম হিয়ার মানে সে ছিল, তাহলে হি ওয়াজ দেয়ার হয়ে যাবে, হি ওয়াজ সিঙ্গুলার, তাই জন্য ওয়াজ হবে, হি ওয়াজ দেয়ার টু হেল্প ইউ অল, তাহলে ইউটা আমাদেরকে বলছে, আমরা এবার বলছি টু হেল্প আস অল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর বিল সেড দ্যাট হি ওয়াজ দেয়ার টু হেল্প আস অল, তাহলে অপশন টু। পরের প্রশ্ন,
directions কি বলেছে না choose the appropriate prepositions for the given sentence desire dash self expression is one of the basic qualities of men কি বলেছে না desire dash self expression preposition দিয়ে আমাকে fill up করতে হবে চারটি যে অপশন আছে চারটি preposition আমরা দেখতে পাচ্ছি desire for self expression হবে desire for self expression তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন 1 desire for self expression পরের প্রশ্ন Select the most appropriate synonyms. মানে একই অর্থ তোমাকে বসাতে হবে dubious মানে কি পড় জানো তো dubious শব্দের অর্থ হচ্ছে doubtful মানে সন্দেহভাজন সন্দেহপ্রবণ যে সবকিছুতেই সন্দেহ করে তাকে dubious বলা হয় ঠিক আছে তো এই dubious এর বাংলা অর্থ সন্দেহ তো dubious এর synonyms কি হবে না doubtful তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন 1 doubtful পরের প্রশ্ন The meaning of the idiomatic expression. তার মানে আমাকে idiomটা কি যেটা আছে তার idiomatic expressionটার meaningটা আমাকে বার করতে হবে। কি আছে না questionে? Fair weather friend. তার মানে কি না? যে হচ্ছে ভালো সময়ের বন্ধু, সুসময়ের বন্ধু। এমন বন্ধু যে হচ্ছে তোমার দুঃসময় সে ছেড়ে তোমাকে চলে যেতে পারে এরকম বন্ধু। তার মানে কি হবে না? A friend who deserts you in difficulties হচ্ছে এর সবচেয়ে ভালো meaning। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। পরের প্রশ্ন ফাইন্ড আউট দ্য এরর ইন দ্য গিভেন সেন্টেন্সটাকে চারটে ভাগে ভাগ করা আছে হেভি রেন প্রিভেন্টেড আস টু গো টু দ্য সিনেমা নো এরর চার নম্বরে এই প্রশ্নের এরর পার্টটা হচ্ছে অপশন তিনে দেখো এরর পার্টটা আছে টু গো টু দ্য প্রিভেন্টেড আস মানে আমাদের বাধা দিয়েছে কি করতে না টু গো টু দ্য সিনেমা বাধা দিয়েছে কি থেকে সিনেমা যাওয়ার থেকে তাহলে থেকে থেকে হলে আমরা কি করব না ফর্ম করব তাহলে এখানে টু এর পরিবর্তে আমরা কি লিখবো না টু এর পরিবর্তে আমরা ফর্ম লিখবো তাহলে এই প্রশ্নে এরর পার্ট কোথায় না তিন নম্বর পার্টে এরর রয়েছে পরের প্রশ্ন রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ওয়ান ওয়ার্ড এ প্লেস ওয়্যার গভর্নমেন্ট বা পাবলিক রেকর্ডস আর কেপ্ট যেখানে বলছে গভর্নমেন্ট বা পাবলিক সাধারণ লোকের রেকর্ড রাখা থাকে সেখানে কি বলা হয় না সেটাকে আর্কাইভ বলা হয় দেখো অপশন ওয়ান হচ্ছে আর্কাইভ একদমই মিউজিয়াম হবে না কারণ মিউজিয়াম হচ্ছে যেখানে প্রাচীন জিনিসপত্র রাখা থাকে পুরো বিখ্যাত লোকেদের জিনিসপত্র রাখা থাকে কমন পিপলের জিনিসপত্র অবশ্যই মিউজিয়ামে রাখা থাকবে না সেটা হচ্ছে মিউজিয়াম আর আর্কাইভ হচ্ছে যেখানে গভর্নমেন্ট আর পাবলিক রেকর্ডস আর্কাইভ তাহলে বন্ধুরা আজকে তোমাদের জন্য আমার ভিডিও এখানে শেষ করলো পরের দিন আবার তোমাদের জন্য নতুন নতুন ইংলিশের প্রশ্ন নিয়ে আসবো আজকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করলাম